আমাদের মূল লক্ষ্য হলো একটা পরিচ্ছন্ন বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এখনো পর্যন্ত আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে পারি নাই স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু চাঁদাচা চাঁদাবাজ মুক্ত এখনও হয় নাই এখনো কোর্ট কাছারিতে ন্যায় বিচার হচ্ছে না সাধারণ মানুষ যতদিন পর্যন্ত ন্যায় বিচার পাবে না ততদিন পর্যন্ত এই স্বাধীনতার কোনো মূল্য নাই আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায় আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য পনেরো বছর আরও কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না এটা বাতিল করা অত্য প্রয়োজন কারণ না হলে আগামীতেও স্বৈরাচারের জন্ম বাংলাদেশে হবে পাশাপাশি যেই তত্ত্বাবধায়ক সরকারের জন্যে আমরা আন্দোলন করেছিলাম বুকের রক্ত দিয়ে অনেকেই এই তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু বিগত সময়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয় আমরা দেখেছি বিগত নির্বাচনগুলো একদলীয়ভাবে কখনও রাতে ভোট করা হয়েছে কখনো প্রশাসন দিয়ে একতরফা নির্বাচন এবং বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা হয়েছে সংবিধানের জনগণকে যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে যে রাষ্ট্রের মালিক জনগণ এবং ভোটাধিকারের মাধ্যমে সে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল সেই জন্য আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলেছি যে আপনি অবশ্যই এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন তারপরে আমরা এটা বলেছি যে যে সংস্কারগুলি দাবি আসছে জনগণের পক্ষ থেকে এবং আমরা করেছি সেই সংস্কারগুলি করে তারপর নির্বাচনের বিষয়ে সরকার বা এই সরকারটা চিন্তা করতে পারেন কিন্তু আমাদের দাবি যে সংসদগুলি আগে গুরুত্ব দিয়ে সংসদগুলি করা হোক এবং সংসদগুলি করতে গিয়ে যেটুকু সময় যতটুকু সময় লাগে সেই সেই বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে সমর্থন থাকবে সবারই কম্প্রেসে বলতে আছে তাই সেই জন্য আমরা বলছি যে রাজনৈতিক দলগুলি শুধুমাত্র নির্বাচন করে গিয়ে সংসদগুলি করবে এটা আমাদের মনে হয় না তাই সরকার এই সরকারের পক্ষে করা সম্ভব আমাদের অনেক ভুল ত্রুটি আছে সেই ভুল ত্রুটি যাতে ইচ্ছা করলে করতে না পারি সেই জন্য সংসারগুলি প্রয়োজন